আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপিকে প্রধানমন্ত্রীর চা খাওয়ানোর রহস্য জামাতকে যা খাওয়াবে বিএনপি বিএনপিকে সরকার বাধা দিবে না জামাতকে কি দিবে মূলত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতির একটা বক্তব্য আমি বিশ্লেষণ করব যে বক্তব্যটা বাংলাদেশে একেবারে সবার কাছে পৌঁছে গিয়েছে সমসাময়িক রাজনীতির জন্য বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তনের যে সম্ভাব্য আলোচনা দুই হাজার সাল বা চব্বিশ সাল কেন্দ্রিক একটা সুষ্ঠু নির্বাচনের যে দাবি সেই দাবির সাথে এবং আমি তো পরোক্ষভাবে আমি ইনডাইরেক্টলি হলেও রিলেট করতে চাই জামাত ইসলামের যে প্রত্যাশা তাদেরকে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক বৈধ সাংবিধানিক অধিকার চর্চা করতে দেওয়া হবে তারা প্রকাশ্যে জনগণের জন্য গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি করবে এই সাংবিধানিক অধিকার তারা ফিরে পাবে এগুলোর জন্য পরোক্ষ বার্তা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আমি তার বক্তব্যটা যমুনা টিভি থেকে নিয়েছি যমুনা টিভি যেটা বলছে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দলের একটা সভায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত দলীয় একটা সভা ছিল সেখানে দল ঢেলে সাজানো দলের সদস্য সংগ্রহ দলীয় বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন এর সাথে সাথে বিএনপির আন্দোলন এবং তাদের রাজনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি অথবা একটা ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী তার এক লাইনের একটা বক্তব্যের মধ্যে অসংখ্য লাইন নিহিত থাকে এগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে রাজনীতি কর্মীদের বুঝতে হবে তিনি তো সব বিষয়ে আর বিস্তারিত ব্যাখ্যা করে বলবেন না তার বক্তব্য আমাদের মতো লোকজন ব্যাখ্যা করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা হবে তিনি বক্তব্য দেবেন এক লাইন তিনি বক্তব্য বিএনপি সম্পর্কে এক দুই লাইন দিয়েছেন এর মধ্যে শত শত লাইন রয়েছে অনেক কিছুর ইঙ্গিত রয়েছে তিনি জামাত ইসলামের নাম নেননি নাম না নিলেও আমাদেরকে তার ওই বিএনপির উপর বক্তব্যেরকে কেন্দ্র করে কেয়াস করতে হবে তুলনা করতে হবে অ্যানালজি করতে হবে তারপরে এটা জামাতের সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে যে কাজটা আমি করছি বরাবরই আমি করি অন্য কেউ না করলেও বিএনপির যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচি তাতে বাধা দিবে না সরকার যমুনাটি বিভাগ বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন এখন আমি জানি না যে এটা হতে পারে যে বিএনপি হয়তোবা ঘোষণা দিয়েছে যে কোনো ইস্যুতে তাদের আন্দোলনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় তারা ঘেরাও করতে চায় সে আন্দোলনে সরকার বাধা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এখন কোনো মন্ত্রী বললে সেটা পরিবর্তন হতে পারে অথবা সে বক্তব্য ঠিকও না হতে পারে বাংলাদেশের মন্ত্রীদের অনেক কথাই তিনি যেটা বলেন সেটা হয় না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বললে বুঝতে হবে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই অবশ্যই প্রধানমন্ত্রীর কার্যালয় যদি ঘেরাও করতে যায় বিএনপি সেটা বাধা দিবে না তিনি জেনে শুনে সব পরিস্থিতি অবলক্ষন করে এবং দায়িত্ব নিয়ে বলেছেন আসলেই বাধা দেওয়া হবে না এটা আমি শতভাগ বিশ্বাস করি কেন বাধা দেওয়া হবে না রহস্য কী তিনি আরও বলেছেন নিয়মতান্ত্রিক আন্দোলন হলে তাদেরকে চা খাওয়ানো হবে আমি চা খাওয়াবো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে চা খাওয়ানো হবে বিএনপিকে মাননীয় প্রধানমন্ত্রী চা খাওয়ানোর রহস্যটাকে আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো এত সুন্দর নেই হঠাৎ পরিবর্তন কেন এতদিন কোনো চা খাওয়ানোর কথা অথবা বসার কথা নেতারা বলতো যে সংলাপেই কিসের উপর নিয়ম সময় হলে নির্বাচন হবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে বিএনপি আসলে আসুক না আসলে না আসুক এসব কথাবার্তাও শুনেছি অথবা আন্দোলন যে কোনো মূলে প্রতিহত করা হবে বলেও অনেক মাঝারি পর্যায়ে নেতারা বলেছেন এখন মাননীয় প্রধানমন্ত্রী তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন হলে শর্তযুক্ত নিয়মতান্ত্রিক হতে হবে চা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন রহস্যবি এখন বিএনপি কে তো চা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তা জামাতকে কি খাওয়াবেন তাদেরকে কিছু খাওয়াবেন না তারা কি বাংলাদেশের নাগরিক নয় তারা কি বাংলাদেশে অবৈধ জামাত কি বা জামাত শিবির কি বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন এটার সাথে কি কম্পেয়ার করা যায় না তাদের বিষয়ে কি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো অ্যাপ্রোচ অথবা কোনো নীতিমালা নেই সেটা আমি বলার চেষ্টা করব। এরপরে বলেছেন শর্ত যেটা যে বোমাবাজি ভাঙচুর হলে বাধা দেওয়া হবে বাংলা মোটর এলাকায় আসলেই যে আটকে দেওয়ার একটা নীতি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা জানি যে প্রধানমন্ত্রী কার্যালয় খুব কড়া নিরাপত্তা বলায়ের মধ্যে থাকে তার ধারে কাছে যাওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় তো হঠাৎ এত নমনীয় কেন এত নমনীয়ত হওয়ার কথা নয় রহস্যটা কি চা খাওয়ানো এর রহস্য হিসেবে আমি যেটা মনে করছি এক ইউরোপীয় ইউনিয়নের সাতাশ জোট বাংলাদেশে অর্থনৈতিক যে একটা নাজুক অবস্থা বিশ্ব ব্যবস্থার বা বিশ্ব বাস্তবতার কারণে বিদ্যুৎ সংকট থেকে শুরু করে সরকারের প্রতি জনগণ যে ক্ষুব্ধ এটা উপলব্ধি করতে পেরেছে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং বিশ্ব রাজনীতির বিভিন্ন মেরুকরণে সরকার যা চাচ্ছে সেভাবে করতে পারবে না দুই হাজার সালে এরকম একটা উপলব্ধি থেকে বিএনপির প্রতি সফট কর্নারের একটা নীতিমালা হয়তোবা গ্রহণ করেছে যে কোনো মূল্যে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নির্বাচনে আনতে চায় চা খাওয়ানো বাধা না দেয়ার ঘোষণা এই রহস্য তার রহস্য এটাই আমি মনে করি যে বিএনপিকে নির্বাচনে আনতে চায় তাদেরকে গণতান্ত্রিক স্পেস দিতে চায় তাদেরকে আরো ফ্রিডম দিতে চায় বিএনপির লোকজন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একেবারে মারাত্মক ভাষায় কথা বলছে অনেকে কটুক্তিও করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে মামলাও হচ্ছে তারপরও বিএনপির এই সফট কর্নার বিএনপির প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর চা খাওয়ানোর ঘোষণা ইত্যাদি ইত্যাদি শর্তযুক্ত হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক যদি ভাঙচুর করায় বোমাবাজি করায় তাহলে তো ব্যবস্থা নেবে এটা তো আমিও পক্ষে আমরাও পক্ষে ভাঙচুর বোমাবাজি যেই করুক না কেন তার বিরুদ্ধে রাষ্ট্র তো ব্যবস্থা নেবেই আমরা চাই গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন এখানে বিএনপিকে নির্বাচনে আনার একটা প্রেশার থেকেই আমি মনে করি এই চা খাওয়ানোর ঘোষণা রহস্য এটাই আরও রহস্য থাকতে পারে এটা হচ্ছে একটা আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিতে বাংলাদেশে জীবিতদের মধ্যে সবচেয়ে মেধাবী নেতা এবং তাদের যে কৌশল সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল বলে মনে করি এটা ধরা পার্সিভ করা অনেকের জন্য কঠিন হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন যেহেতু আসতে আসছে নির্বাচন পার্টিসিপেটরি করা খুবই জরুরি বিএনপি নির্বাচনে না আসলে সেই নির্বাচনকে কখনোই পার্টিসিপেটরি বলা যায় না দুই সালে কিন্তু আমরা দেখেছিলাম ডক্টর কামালের নেতৃত্বে মির্জা বাবুরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংলাপে গিয়েছিলেন চা খেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন এবং মামলা টামলা সম্পর্কেও জানতে চেয়েছিলেন যথেষ্ট নমনীয়তা ছিল তাই দু সালের স্টাইলে বিএনপিকে নির্বাচনে আবারও সেই স্টাইলে আনা তাদের প্রতি একটু প্রলুব্ধ করা এরকম হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয় রহস্য যদি হয়ে থাকে থেকে থাকে দুইটার একটাই কারণ যদি এরকম হতো যে দুই হাজার উনিশ সালে দুই সালে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম বলতেন যে না আওয়ামী বিএনপি আন্দোলন করতে পারে আমার কার্যালয়ে ঘেরাও করতে পারে যদি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ হয় আমরা চা খাওয়াবো তাহলে আমরা বলতাম যে এটা রুটিন কথাবার্তা মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা গণতান্ত্রিক মূল্যবোধ থেকে তিনি বলেছেন এটা কোনো বিশেষ কৌশল বা রহস্য নেই যেহেতু তিনি আগে কখনো বলেননি শুধু নির্বাচন ঘনিয়ে আসলে নির্বাচন কেন্দ্রিক আলোচনা জোরদার হয়েছে এর পরেই বলেছেন এ কারণে এর পিছনে অবশ্যই রহস্য খোঁজা যেতে পারে এবং আমার বিশ্লেষণে রহস্য যে দুইটা বলেছি তার একটা এখন জামাতকে কিছু খাওয়াবে এর কি প্রভাব জামাতের উপর পড়বে আমি মনে করি যে বিএনপির নাম নেওয়া মানেই জামাতের প্রতি অটোমেটিক্যালি কিছু সফট কর্নারের কেয়াস এটা থেকে করা যায় জামাতের নাম নিতে হবে না জামাতের নাম নিবেও না এবং তার কিছু প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী গত দশ বারো বছরের মধ্যে যথেষ্ট ওপেন কর্মসূচি পালন করছে আমিরে জামাত প্রকাশ্যে দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে গিয়ে ঘন্টার পর ঘন্টা মাঠে ময়দানে থেকে প্রোগ্রাম করছেন বক্তব্য দিচ্ছেন জনগণের সাথে মিশছেন একেবারে যে মুক্ত সেটা নয় গ্রেপ্তারের পরিমাণ যথেষ্ট হ্রাস পেয়েছে জামিন পাচ্ছে এবং সেক্রেটারি জেনারেলও জামিন পাবেন বলে মনে করি তো ক্ষেত্রে চা বা কোনো কিছু না খাওয়ানো হলেও বিএনপিকে যদি গণতান্ত্রিক স্পিচ দেয় তার একটা প্রভাব বা তার একটা সুফল অটোমেটিক্যালি জামাত ইসলামী পাবে বলে মনে করি তবে বিএনপিকে চা খাওয়ালে জামাতকেও চা খাওয়ানো উচিত এটা কিন্তু এনসাফের দাবি